प्रश्न एक व्यक्ति किछु मानुष के दावत करे खाना खावालो अतपर ओई सकल लोक मिले जदि मेजबानेर मृत पिता माता आत्मीय स्वजनेर जन्य दोआा करे ताहले ताकि जायेज होबे जदि मेजबान दोआार जन्य ना बोलें मेहमान निजेर पक्ष थेके दोआा करछेन एटा जायेज होबे। प्रश्न पुरुषरा कतटुकु रूपा व्यवहार करते पारबे चारानी परिमाण। प्रश्न আমার বাড়ি পাবনায়, পড়াশোনার জন্য কুষ্টিয়া 2 বছর থাকতে হয়েছে, বর্তমানে ঢাকায় থাকি, এখনও মাঝে মাঝে কুষ্টিয়ায় যেতে হয়, কুষ্টিয়া গেলে এখন কি নামাজ কসর করতে হবে? যেহেতু কুষ্টিয়া আপনি আর থাকবেন না, আপনার থাকার থালাবাটি কাঁথাবালি সব তো নিয়ে এসে গেছেন, এখন কুষ্টিয়া গেলে আপনি মুসাফির হবেন, মুকিম হবেন না, নামাজ কসর করতে হবে। প্রশ্ন আমার এক গত কয়েক মাস ধরে কয়েকজন ভাই আমার পিছনে লেগেছে, তারা আমাকে কোরআন সুন্নার আলোকে ইসলামী আন্দোলন সংগঠন করা বোঝানোর চেষ্টা করে। আমি বলেছি আপনার কাছ থেকে জেনে এরপর তাদেরকে বলবো তারা আমাকে দাওয়াত দিতেছে তা গ্রহণ করব কিনা। আপনি কি করেন না করেন সেটা সামনে আসলে তারপরে বলা যাবে। প্রশ্ন আল্লাহ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমাদের নতুন বিয়ে হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ শান্তিময় জীবন নসিব করুন। আমার বাবা 2টি বিয়ে করেছেন, আমার আপন মাকে তালাক দিয়েছেন, আমি তার এক সন্তান, আমার বাবা মাকে কিছু স্বর্ণ ও জমি দিয়েছিল, এখন সেগুলো কি শুধু আমি পাবো নাকি আমার সৎমা ও সৎ ভাই বোনরাও পাবে? শুধু আপনি পাবেন, ওরা কেউ পাবে না। প্রশ্ন সন্তান পেটে এসে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আমল করব? এটা বের করার চেষ্টা করবেন। প্রশ্ন আপন আত্মীয় যারা আমার মাহারাম সৎমার আত্মীয়দের তারাও কি আমার মাহারাম? জি না। প্রশ্ন তালাক হওয়ার পর বাবা কি আমার মার সাথে দেখা সাক্ষাৎ ও কথা বলতে পারবে? জি না, দেখা সাক্ষাৎ করতে পারবো না, একান্ত প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে। প্রশ্ন আমি এবং আমার স্ত্রী উভয়ই আমরা পড়াশোনা করি, এখন আমার জানার বিষয় হলো আমরা উভয়ই পড়াশোনার কারণে কি আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে? এবং আমার স্ত্রীর কাছে রাত দিন পরপর আমার যাওয়া আবশ্যক, কতদিন পর আমার যাওয়া আবশ্যক? জি না, এই কারণে পরিবার পরিকল্পনার পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে পারবেন না, যতদিন পর পর গেলে আপনার স্ত্রীর সতীত্ব নষ্ট হবে না, অতদিন পর পর যাওয়া চাই। প্রশ্ন রোজা আগে কাফফারা আদায় করব নাকি আগে কাজা আদায় করব? আপনার ইচ্ছা, কাজাও আগে আদায় করতে পারেন, কাফফারাও আগে আদায় করতে পারেন। প্রশ্ন কাফফারা রোজার নিয়ত কিভাবে করব? নিয়ত করার সময় কি কাফফারা ও কাজা দুটাই একসাথে নিয়ত করতে হবে? জি না, যেহেতু কাজা মাত্র 1টি, কাফফারা 60টি, তো 1টির সময় কাজা, বাকি 60টির সময় কাফফারার নিয়ত। মনে মনে যে আছে কাফফারা রোজা রাখতেছেন, এটাই নিয়ত হয়ে গেছে। প্রশ্ন 60টা কাফফারা রোজার নিয়ত কি একসাথেই করতে হবে? জি না, প্রতিদিন ভিন্ন ভিন্ন করতে হবে। প্রশ্ন আমি ঘুম থেকে না ওঠার কারণে যদি সাহারি খেতে না পারি তাহলে আমি কীভাবে রোজা রাখবো? না খেয়ে রাখবেন, সাহারি না খাইলে এত সমস্যা হয় না, সাহারি খাওয়া হলো সুন্নত। প্রশ্ন আপনার মুখে একটা দোয়ার বইয়ের নাম শুনেছিলাম, বইটার নাম হলো আনোয়ারুল কাওয়ায়েদ, বইটির লেখকের নাম কি? বইটির লেখকের নাম জনাব মাওলানা হাফেজ শাহেদ জহির, জনাব মাওলানা হাফেজ শাহেদ জহির। প্রশ্ন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া হয়, এটা কি ফরজ নামাজের সালামের পরে পড়বো নাকি সুন্নত নামাজের পরে পড়বো? উভয়টাই বৈধ, ফরজের সালামের পরও করতে পারেন, সুন্নতের পরও করতে পারেন। হুজ্জাতুল্লাহি বালেগার মধ্যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি এবং মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল মুলহেমে ফরজের পর পর পড়াকে অগ্রাধিকার দিয়েছে। প্রশ্ন আমি কম্পিউটারে কাজ করি, কাজ করার সময় কোরআন তালাওয়াত ছেড়ে শুনতে থাকি, মাঝে মাঝে তালাওয়াতের প্রতি গুরুত্ব থাকে না, এমত অবস্থা আমার গুনাহ হবে কি? জি না, হবে না। প্রশ্ন জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান শুরু করেন তখন কি নামাজের নিয়াত করা যাবে? বয়ান শোনা অধিক উত্তম, বয়ানের পরে যেহেতু সুন্নতের সময় দেয়া হয়
তাই পরে সুন্নাত পড়বেন। প্রশ্ন, আমরা জানামাজের পাটি ব্যবহার করে থাকি যাতে মক্কা মদিনার ছবি থাকে এবং আমরা এই মক্কা মদিনার উপরে অনেক সময় পা দিয়ে ফেলি, আমার জানার বিষয় এটা কতটুকু বৈধ? যতটুকু সম্ভব সতর্ক থাকা ভালো, তবে পা পড়লে গুনাহ হবে না। মক্কা মদিনা এক জিনিস, মক্কা মদিনার ছবি আরেক জিনিস। প্রশ্ন, অনেক সময় দেখা যায় নামাজের পরে যে সম্মিলিত মুনাজাত করা হয় তাতে যারা জামাতে নামাজ করতে পারেনি তাদের জন্য সূরা কেরাত পড়তে অসুবিধা হয়, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? দোয়া আস্তে আস্তে করবে, তাহলে আর সমস্যা হয় না। প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন? যদি আপন চাচাতো ভাই হয়ে থাকে তাহলে কি আপন ভাতিজিকে বিয়ে করা যাবে? চাচাতো ভাই হইলে আপন ভাতিজি হইল কেমনে? নিজের ভাই হইলে না আপন ভাতিজি হইল। প্রশ্ন, যদি সন্তানেরা পিতার পরকীয়ার কথা জানতে পারে তাহলে সন্তানদের করণীয় কি? শালীনতার সাথে আদবের সাথে বোঝানোর চেষ্টা করা, বেয়াদবি করা যাবে না। প্রশ্ন, কোরআন মজিদে সুরায় ফাতেহা তেলাওয়াতের শেষে আমিন বলা হয় কিন্তু অন্য সুরা শেষ করার পরে আমিন বলা হয় না কেন? সুরায় ফাতেহা দোয়া আর আমিন অর্থ হল ইস্তাজিব, ইস্তাজিব মানে আল্লাহ আপনি কবুল করুন, তো দোয়ার পরে কবুল করুন কথা বলা হয়, দোয়া ছাড়া অন্য কথার মধ্যে কবুল করুন বলা হয় না। তো অন্য সুরা যেহেতু দোয়া নয় ফাতেহা দোয়া, এই জন্য ফাতেহার পরে আমিন বলা হয়। প্রশ্ন, এলেম শিক্ষা করা ফরজ, আবার পিতা মাতার আদেশ পালন করাও ফরজ, একটা করতে গেলে অন্যটা করা যাবে না, এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনটা করতে বলে? যে পরিমাণ এলেম শিক্ষা করা ফরজ এই পরিমাণ এলেম শিখতে যদি পিতা মাতা বাধা দেয় এই বাধা শোনা যাবে না, এই ফরজটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, বাধা ডিঙ্গিয়েও এই পরিমাণ এলেম শিখতে হবে, এটা শিক্ষা হয়ে গেলে এরপরে পিতা মাতার কথা শোনা লাগবে। প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবিদের মধু খাওয়ার নিয়মটি দয়া করে বলবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে নিয়ম যার জন্য উপকার আসে সে নিয়মে পান করতে পারবেন। প্রশ্ন, বিধর্মী কেউ যদি মুসলিমদের খাওয়ানোর লক্ষ্যে কোনো পশু আল্লাহু আকবর বলে জবা দেয় উক্ত হালাল পশুর গোশত খাওয়া যাবে? জিনা যাবে না, মুসলমান হওয়া শর্ত জবাইয়ের জন্য। প্রশ্ন, সূরা ফাতেহা ফাতেহা আগে না পড়ে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়বে? সূরা ফাতেহার আগে না পড়ে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়বে? মনে নামাজের মধ্যে বলতেছেন সূরা ফাতেহার আগে আউযু বিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়বেন, আর ফাতেহার পরে যে সূরা মিলাব সেখানে আউযু বিল্লাহ নেই শুধু বিসমিল্লাহ পড়বেন। প্রশ্ন, সেজদার মধ্যে সেজদার তাসবিহ না পড়ে অন্য কোনো দোয়া করতে পারবো? সেজদার তাসবিহ পড়া সুন্নতে মুয়াক্কাদা। প্রশ্ন, ইবলিস সম্পর্কে তাহকিক থাকলে একটু জানাবেন, এটা কি? অনলাইনের একটি ব্যবসা, এটা সব একরকম নয়, বাস্তবতা সামনে আসার পরে জানা যাবে হুকুম কি। প্রশ্ন, আমাকে যদি কোনো অমুসলিম সালাম দেয় তাহলে আমি উত্তরে কি বলবো? উত্তরে বলবেন শুধু ওয়ালাইকুম, আর কিছু বলবেন না। প্রশ্ন, নামাজের মধ্যে সূরায় ফাতেহার কোনো আয়াত ছুটে গেলে নামাজ হবে কি? জিনা নামাজ হবে না। প্রশ্ন, ১৬ বা ১৮ বছর বয়সে যদি কারো মাথার চুল বা দাড়ি পেকে যায় তাহলে সে কি কলব দিতে পারবে? না দেওয়া ভালো, দিলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন, আমরা বিভিন্ন ওজিফার বইয়ে আহাতনামা, হুলিয়ানামা, দুরুদে হাজারি নামে অনেক দোয়া দেখতে পাই, আসলে এগুলোর ভিত্তি কোরআন হাদিসে কতটুকু? এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। প্রশ্ন, ইসলাম পরিপূর্ণভাবে পালন করার জন্য কোনো ইসলামী দলের সাথে যুক্ত হওয়া কি জরুরি? স্থান কাল পাত্র বেদে, কারোর জন্য জরুরি কারোর জন্য জরুরি নয়। প্রশ্ন, বীর্য বের হওয়ার আগে যে আঠালো পানির মতো বের হয় সেটি যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় পরে কি নামাজ পড়া যাবে? জেনা যাবে না, ধুতে হবে। প্রশ্ন, স্বপ্নদোষের পরে কাপড় তিনবার ধুয়ে দেওয়ার পরও যদি সেই স্থান হালকা শক্ত থাকে তবে সেই কাপড় পরে নামাজ পড়া যাবে? জি যাবে। প্রশ্ন, কোনো কোনো বক্তা বয়ান করার আগে মোটা অঙ্কের টাকা নেয়, এখন আমার প্রশ্ন হলো দিনের দাওয়াতের ক্ষেত্রে এত টাকা নেওয়া ইসলামে জায়েজ? আগে অনেকবার বলেছি, নেওয়া হয় পরে, দেওয়া হয় আগে।
দিলে তো নেওয়ার প্রশ্ন, না দিলে নেওয়ার প্রশ্ন কোথায়? তো শুধু বক্তার ব্যাপারে প্রশ্ন আসে, মোটো অঙ্কে টাকা নেয়। যারা টাকা দেয় এদের ব্যাপারে প্রশ্ন এখনও আসেনি, যেভাবে মোটো অঙ্কে টাকা দেওয়া বৈধ কি না, বা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বক্তাকে দাওয়া দেওয়া বৈধ কি না, এই প্রশ্ন আসে না। আগে তো দেওয়াটাই দোষ, আপনি মোটো অঙ্কে টাকা দেন কেন? প্রশ্ন এভাবে বলা ঠিক হবে কি না? আমরা তো আল্লাহ তাআলা রাজত্বের ক্ষুদ্র একটি অংশ মাত্র, এরকম আল্লাহ তাআলার আরও কত রাজ্য রয়েছে ঠিক হবে যে বলা যেতে পারে? প্রশ্ন বড়দের থেকে একটা কথা শুনতে পাই যে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন যে আমি পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের আমল গণনা করতে পারি না। এই ধরনের কোনো কথা আমি পাইনি। প্রশ্ন মসজিদে মান্নতের টাকা এতিমদের দেওয়া যাবে কি না? মসজিদে মান্নত করলে মান্নত হয় না। প্রশ্ন হযরতের সেহাত ও হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, এবং সাথে সাথে যারা আমিন বলবে তাদেরও। অনেক বুজুর্গদের ভবিষ্যৎবাণীর কাসিদা পাওয়া যায় যা যুগে যুগে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে আসছে। এখন আমার জানার বিষয় হচ্ছে এইসব ভবিষ্যৎবাণী বিশ্বাস করা কি জায়েজ যে না ঠিক নয়? প্রশ্ন 132 নং হাদিসে তো আছে যে তোমরা মোমেনের দূরদৃষ্টিকে ভয় করো, কেননা মোমেন আল্লাহ নূরের মাধ্যমে প্রত্যক্ষ করে। তাহলে সে হাদিস দ্বারা কি বোঝাতে চেয়েছেন একটু বিস্তারিত বললে উপকৃত হব, যে না এর সাথে কোনো সম্পর্ক নেই। প্রশ্ন মোবাইলে টাকার মিনিট লোন নেওয়া জায়েজ হবে? যে জায়েজ হবে। প্রশ্ন ব্যাংকে সুদবিহীন টাকা জমা দেওয়া কোনো ব্যবস্থা আছে কি? যে আছে, কারেন্ট অ্যাকাউন্ট কিংবা লকার অ্যাকাউন্ট। প্রশ্ন 30% তোমার আর 70% আমার, এই শর্তে কারো কাছে টাকা দিলে কি জায়েজ হবে? যদি ব্যবসার জন্য দিয়ে থাকেন তো জায়েজ হবে। প্রশ্ন বিকাশের এজেন্ট হিসাবে কাজ করার হুকুম কি? বৈধ। প্রশ্ন আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। মা যদি মেয়ের বাড়ি বেড়াতে আসে, মার বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব 48 মাইলেরও অধিক, আমার প্রশ্নের বিষয় হল মা মেয়ের বাড়ি আসলে মুসাফির হবে নাকি হবে না? মুসাফির হবে। প্রশ্ন কোনো ব্যক্তি যদি প্রস্রাব করে কিছু সময় বসে থেকে পানি ব্যবহার করে নিলে পবিত্র হওয়া যাবে কি? পরবর্তীতে যদি প্রস্রাবের ফোঁটা না আসে তো এতে পবিত্র হয়ে যাবে। প্রশ্ন কিছু কিছু দাড়ি উঠেছে এমন বালক ছেলের প্রতি কুদৃষ্টি থাকলে গুনাহ হবে কি? যে গুনাহ হবে। প্রশ্ন অত্র জামেয়ার মহিলা শাখার পক্ষ থেকে একটি বিশেষ আবেদন। অত্র জামেয়ার মহিলা শাখার জন্য আগে 3টি রুম বরাদ্দ ছিল, কিন্তু মসজিদ নির্মাণের কারণে এখন বর্তমানে 1টি রুম বরাদ্দ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দিন দিন আমাদের মহিলা শাখায় ছাত্রী বৃদ্ধির দরুন 1টি রুমে ক্লাস করানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। 1টি রুমে 4টি ক্লাস করানো একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে নতুন যারা ভর্তি হচ্ছেন তাদের মস্কের জন্য একটি আলাদা রুমের প্রয়োজন। এমত অবস্থায় হযরতের নিকট আকুল আবেদন, অত্র জামেয়ার মহিলা শাখার ছাত্রীদের জন্য আরও একটি রুমের ব্যবস্থা করে দিলে মহিলারা খুব উপকৃত হবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মাশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। প্রশ্ন মহিলাদের পারফিউম ব্যবহারের নিয়ম জানতে চাই, ঘরের ভিতরে থাকলে পারবেন, বাইরে যাওয়ার সময় পারবেন না। প্রশ্ন গাছের চিকন ডাল দিয়ে মেসোয়াক করা কি সুন্নতে মুয়াক্কাদা? যদি কেউ একাধারে কয়েকদিন মেসোয়াক না করে তাহলে কি কবিরা গুনাহ হবে? যে না কবিরা গুনাহ হবে না। প্রশ্ন কিছু কিছু তাবলিগের ভাইয়েরা তারাবির টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, যেমন কেউ যদি একা একই নিজ পক্ষ থেকে টাকা দেয় তাহলে তো জায়েজ আছে, কিন্তু তারা মাইকে এলান করে দেয় যে আপনারা কেউ এভাবে হাফেজদেরকে টাকা দিবেন না, তাদের এরকম বলা এলান করা সঠিক কি না? যে না সঠিক নয়, আমার ইচ্ছা আমি দিব, আরেকজনে বাধা দেওয়ার অধিকার নেই। প্রশ্ন আমার জানার বিষয় হইল এক ভাইয়ের সাথে তর্ক বিতর্ক করতে করতে আমি এক পর্যায়ে বলি, আপনি যদি এমন কথা আরেকবার বলেন তাহলে আল্লাহর কসম আমি আপনার নামে বিচার নিয়ে যাব। পরে সে আবার কথাটি বলে, কিন্তু আমি আর বিচার নিয়ে যাইনি, এখন আমার জন্য কী করণীয়? 10 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে।
প্রশ্ন, মসজিদের নিচে কি গাড়ি পার্কিংয়ের জন্য গ্যারেজ বানানো যাবে? যে সমস্ত জায়গা মসজিদের নামে ওয়াকফ করা, সরি মসজিদ হয়ে গেছে, পুনর্নির্মাণের সময় নিচে আর অন্য কিছু বানানো যাবে না মসজিদ ছাড়া। আর যদি ওয়াকফ করার জায়গা নয়, এমনি মানুষ মসজিদ হিসাবে নামাজ পড়তো, এটা সরি মসজিদ হয়নি, এখানে নিচে কিছু বানানো যাবে। প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়লে সে ব্যক্তি জান্নাতি, আর যদি কোনো ব্যক্তি গুনাহ করে এটার উপর আমল করে তাহলে সেও কি জান্নাতি? জিনা গুনাহ থেকে বাঁচতে হবে। প্রশ্ন, হুজুরের সাথে যদি ভাই বোঝা আসে না কি লিখছেন। প্রশ্ন, আমার পাশে একজন লোক বসে, সে প্রায় আমার সামনে পেছন দিকে রাস্তা দিয়ে হাওয়া ছাড়ে, তা আমার খুব খারাপ লাগে, আমি তাকে বারণ করলেও আমার কথা শোনে না, সে এক মুসলমানকে কষ্ট দিচ্ছে, তার জন্য তার কি শাস্তি হবে কিয়ামতের দিন? আরেক মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ মারাত্মকতম শাস্তি। বুজুর্গানের দিন বলেন, একটি কবিরা গুনার জন্য অন্তত 7000 বছর দোজখে যেতে হবে। প্রশ্ন, অন্যের পাওয়া পাঁচানা পরিমাণ স্বর্ণ দিয়ে কানের দুল বানানো হয়েছে, এখন তা ব্যবহার করা যাবে না হলে কি করব? যার পাওয়া তাকে পৌঁছে দিতে হবে, তাকে না পাইলে তার পক্ষ থেকে গরিব মিসকিনকে পৌঁছিয়ে দিতে হবে। প্রশ্ন, গার্মেন্টস কাজে থাকা অবস্থায় নামাজের সময় হইলে মহিলাদেরকে নামাজ পড়তে দেওয়া হয়, কিন্তু মাঝে মাঝে পুরুষ চলাচল করে, পর্দার কোনো সমস্যা নেই, পর্দার কোনো ব্যবস্থা নেই, তাহলে কি মহিলাদের নামাজ হবে? যে নামাজ হবে যারা চলাচল করে ওদের গুণ হবে। প্রশ্ন, মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে কি না? জি যাবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে হাদিসও আছে, হাদিসগুলো আহসানুল ফতোয়াতে উল্লেখ করা আছে। প্রশ্ন, আমাদের অফিসে স্যার বলে কবর জিয়ারত করা নাকি শিরিক, এটা অজ্ঞতার পরিচয়। হাদিসে পরিষ্কার আছে, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। প্রশ্ন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা সহিত নেখায়া দান করুন। একটি পরিবারে কোনো সন্তান ছিল না, তারপর তারা অন্য পরিবার থেকে একটি ছেলে সন্তান নিয়ে আসে, কিন্তু ছেলেটি এই পরিবারের মহিলা থেকে দুধ পান করতে পারেনি, প্যাকেটের দুধ খেয়ে ছেলেটি বড় হলো, তারপর তাদের একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। সুতরাং আমার জানার বিষয় হলো, তার প্রাপ্তবয়স্ক হলে একে অন্যের সাথে সাক্ষাৎ করতে পারবে কি? জি না, পারবে না। প্রশ্ন, যে সমস্ত ব্যক্তিরা কোরআন তেলাওয়াত শিখেছে অনেক পরে, তবে শিখার পূর্বে তারা যে সমস্ত নামাজ আদায় করেছে ওই সমস্ত নামাজ যদি অশুদ্ধ তেলাওয়াত হয়ে থাকে, সেগুলো নামাজ ভঙ্গ হয়, যেমন এক অক্ষরের স্থানে আর এক অক্ষর পড়া, তাহলে তাদের পূর্ব নামাজের কাজে লাগবে কি না? জি না, লাগবে না। প্রশ্ন, ইলেকট্রনিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কি না, কারণ এক্ষেত্রে মশাকে পুড়িয়ে মারা হয়, মাকরুহে তাহরিমের গুনাহ হবে, তবে যদি উপদ্রব এই পরিমাণ বেড়ে যায় যে থাকা যায় না এবং মশা থেকে পরিত্রাণের আর কোনো ব্যবস্থাও নেই, তখন মারা যাবে। প্রশ্ন, গাড়ি বাস অথবা ট্রেনে নামাজ পড়ার পদ্ধতি কি? দেখা যায় যে অনেক সময় কেবলা ঠিক রাখা সম্ভব হয় না, সেক্ষেত্রে নামাজ হবে কি না? জি না, ফরজ নামাজ কেবলা ছাড়া অন্যদিকে ফিরে পড়লে নামাজ হবে না। বাস হয়তো পূর্ব দিকে যায় কিংবা পশ্চিম দিকে, তখন মধ্যখানে যে হাঁটাহাঁটির রাস্তা আছে এখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন, পশ্চিম দিকে গেলে বাস যেদিকে যায় সেদিকে ফিরে, পূর্ব দিকে গেলে বাসের পিছন দিকে ফিরে। হ্যাঁ, হঠাৎ জামের সময় পড়ে যেতে পারেন, আপনি হাত দিয়ে পাশের সিট ধরে রাখলে সমস্যা হবে না, নামাজে হাত বাঁধা সুন্নত, না বাঁধলেও নামাজ হয়ে যায়, তো সিট ধরে রেখে আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, সমস্যা হবে না। আর যদি উত্তরে দক্ষিণে যায় তো তখন মধ্যখানে দাঁড়ায় কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন, রুকু আপন অবস্থায় করবেন, সেজদার সময় পিছনের সিটে বসে সামনের সিটে সেজদা দিবেন, এভাবে দিলে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, আমাদের মেসে রাঁধুনি নিজেই বাজার করেন এবং রান্না করেন, প্রতিদিন সকালে তাকে আগামী একদিনের বাজার খরচ বুঝিয়ে দেওয়া হয়, ফুল মিল 100 টাকা আর হাফ মিল 60 টাকা, দুজনের আলাদা আলাদা হাফ মিলকে ম্যানেজার একটি ফুল মিল বলে চালিয়ে দেন, এতে 20 টাকা ম্যানেজারের নিকট অতিরিক্ত থাকে, এখন এই বেঁচে যাওয়া 20 টাকার মালিক কে হবে, রাঁধুনি নাকি যারা মিল দিয়েছে তারা? যারা টাকা দিয়েছে তারা মালিক হবে, রাঁধুনি হবে না, যে মিল দিয়েছে তারা হবে।
প্রশ্ন টেলিভিশন মেরামত করে যে উপার্জন হয় তা কি হালাল হবে? মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন শরীয়ত অনুযায়ী বিবাহের জন্য আর্থিক সমর্থনের মাপকাঠি কি? নিজে এবং বউ চালানোর সামর্থ্য থাকা। প্রশ্ন যদি কেউ প্রথম রাকাতের কেরাতে সূরা নাসের প্রথম তিন আয়াত এবং দ্বিতীয় রাকাতে পরবর্তী তিন আয়াত পড়ে তাহলে নামাজ হবে কি? যে নামাজ হবে। প্রশ্ন যদি কোনো রাকাতে দুটি সেজদা অথবা দুটি রুকু করে ফেলে তাহলে কি করবে? দুই সেজদাতে করাই লাগবে, দুই রুকু করলে সহজ সেজদা দিতে হবে। প্রশ্ন নামাজে খুশু খুঁজো আনার উপায় কি? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যা কিছু পড়ি অন্তর থেকে পড়ব, যা কিছু পড়ি সঠিক উচ্চারণে পড়ব, যা কিছু পড়ি নিষ্কানে শুনব। এর তিন অঙ্গ অন্তর, জবান এবং কানকে এক করে পড়লেই খুশু খুঁজো হয়ে যাবে। প্রশ্ন, আমাদের একজন ভাই আছেন, তার কোচিংয়ে একদিন অনুপস্থিত থাকলে 200 টাকা দিতে হয় জরিমানা স্বরূপ, এটি জায়েজ কি না? জি না, জায়েজ নয়। প্রশ্ন, বিড়ি সিগারেট বিক্রির হুকুম কি? মাকরু। প্রশ্ন, বিড়ি সিগারেট কোম্পানিতে চাকরি করার বেতন নেওয়ার হুকুম কি? মাকরু তাহারিমি। প্রশ্ন, কোনো পীর যদি খেলাফত না পায় তথা গদ্দিনশীল পীর হয় তাহলে তিনি কি পীর হবেন? জিনা পীর হবেন না।